গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার কাশিমনগর ইটভাটা সংলগ্ন এলাকায় তল্লাশি চালায় হরিহরপাড়া থানার পুলিশ ওই এলাকায় তল্লাশি চালিয়ে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয় তার কাছ থেকে একটি ওয়ান শাটার পিস্তল সহ এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে তারপরে তাকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির নাম মজিবুর শেখ বাড়ি হরিহরপাড়ার মামদালিপুর উত্তরপাড়া এলাকায় ধৃতকে বৃহস্পতিবার বিচারকের কাছে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা আদালতে তোলা হয়